বন্ধুরা, জাস্টিন ট্রুডো তার সিটের শেষ দিন গোনা সত্ত্বেও তিনি ভারত বিরোধী প্রচারে কথা বলতে একদমই পিছু পা হচ্ছে না। ভারত বিরোধী প্রচার চালানোর ক্ষেত্রে জাস্টিন ট্রুডো সাহাবা যেমনকি সি জিনপিং এর থেকেও দুই ধাপ এগিয়ে গেছে। ভারত বিরোধিতার জন্য তিনি যা করেছেন সবটাই তার উপর এখন ভারী পড়েছে, আর তিনি তার নিজের দেশের সম্মান তো হারিয়ে ফেলেছেনই, বেঁচে থাকার সম্মানটুকু তার সহযোগী দেশের কাছেও চলে গেছে। কিন্তু এইবার ভারত কানাডার গালে এমন চর মেরেছে যেটিতে কানাডার লোকও ভাবছে যে আমরা জাস্টিন ট্রুডোকে কেন প্রধানমন্ত্রী বানালাম। আসলে বন্ধুরা, আপনারা সবাই জানেন সাম্প্রতিক সময়ে ভারত কানাডাকে 10ই অক্টোবর পর্যন্ত ওয়ার্নিং জারি করেছিল যে ভারতে থাকা কানাডিয়ান 41 জন কূটনীতিককে অর্থাৎ রাজনীতিবিদকে কানাডায় ফেরত পাঠানো হবে। এটা স্পষ্টভাবে বলেছিল যে নয়াদিল্লি এত কানাডিয়ান কূটনীতিকদের কোনো প্রয়োজন নেই। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় যে ভারতে মাত্র 25টি রাজনৈতিক কানাডায় কাজ করে, যেখানে কানাডার ভারতে 62টি রাজনৈতিক কাজ করে, যার মধ্যে অর্ধেকেরও বেশি রাজনৈতিক ভারত বিরোধী মহিমে সর্বদা যুক্ত থাকে। সাথে আমাদের ইন্টারনাল ম্যাটারেও তারা ইন্টারফেয়ার করে। তার উপর আবার এদের আবার থাকা খরচ প্রচুর, যার মধ্যে 41 জন কানাডিয়ান ডিপ্লোম্যাটকে কানাডায় চলে যেতে বলেছিল ভারত অনেক আগে। তো বন্ধুরা, এখন খবর বেরিয়ে আসছে সবগুলো ডিপ্লোম্যাট কানাডায় চলে গেছে, কিন্তু এখন তারা ফিরে যাওয়ার পরে কানাডা তার ঢোল পিটিয়ে সবাইকে জানাচ্ছে। আসলে বন্ধুরা, কানাডার বিদেশমন্ত্রী মেলা জুলেনি কানাডার রাজধানী প্রেস কনফারেন্স ডেকে তিনি বলেছে যে ভারত আমাদের 41 জন কূটনীতিককে বাইরে বের করে দিয়েছে, আর এটি সোজাসুজি আন্তর্জাতিক নিয়মের খেলাপ কাজ করেছে তারা। জুলির কথা অনুসারে গত 40 থেকে 50 বছরে আমাদের সাথে এমন কেউ ব্যবহার করেনি। ভারত সোজাসুজি ভিয়েনা কনভেনশনের খেলাপ কাজ করছে। ভারতের মতো দেশ যদি এমন ডিপ্লোম্যাটিক ইমিউনিটিকে এমনভাবে ভাঙতে থাকে, তাহলে কোথাও কোনো রাজনৈতিক সুরক্ষিত থাকবে না, তাই আমরা ভারতের উপর কারবাই দাবি করছি। তো এর ওপর দুটুক জবাব দিয়ে ভারতের তরফ থেকে তাদের স্পষ্ট বলে দিয়েছে যে ভারত কোথাও কোনোরকমভাবে আন্তর্জাতিক আইন বা মানদণ্ডকে কখনোই ভাঙে না, শুধুমাত্র কানাডিয়ান রাজনৈতিকের সংখ্যা কম করেছি, যেখানে ভারতে এখনও কানাডার 20 জন রাজনৈতিক কাজ করছে বা কর্মরত। আমাদের এই সিদ্ধান্ত এই কারণে নিতে হয়েছে কারণ ভারতে প্রয়োজনের তুলনায় বেশি কানাডিয়ান রাজনৈতিক ছিল, সাথে আমাদের অন্তর্নিহিত ম্যাটারেও তারা ইন্টারফেয়ার করত, তাই আমরা সব কিছুকে দেখে আমরা কমাতে বাধ্য হয়েছি তাদের। তাছাড়া দুই দেশে যদি সমান সংখ্যক ডিপ্লোম্যাটিক কাজ করে তাহলে সব কিছুতে সমানতা আসবে, এর জন্য প্রেস কনফারেন্সকে ডেকে ঢাকঢোল পেটানোর কোনো মানেই হয় না। এই সিদ্ধান্ত আমরা একা তো কখনোই নিইনি, তার জন্য আমরা পুরো 1 মাস সময় দিয়েছিলাম কানাডাকে। কানাডিয়ান সরকার, এখন মিথ্যা আরোপ দেওয়া বন্ধ করুক। এইভাবে যদি আমাদের উপর মিথ্যা আরোপ লাগাতে থাকে, তাহলে বাকি কানাডিয়ান রাজনৈতিককে তাদের এন্ট্রিকেও স্টপ লাগিয়ে দেবো ভারতে। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, ভারত 41 জন কানাডিয়ান রাজনৈতিককে ভারত থেকে বের করে দেখি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।